তার নাম সব দেখে না দেখে তুই কাজী ইব্রাহিমের তোর মত মনে করিচ্ছা আল্লাহু আকবার লুতুর রহমান সাহেবের তোর মত মনে করিচ্ছা কামাল উদ্দিন জাফরের তোর মত মনে করিচ্ছা সৈয়দ আনোয়ার হোসেন তাহেরি আল জামিলের তোর মত মনে করিচ্ছা তাদের এসকে লেন্স লাগানো আছে আল্লাহু আকবার কসম আবেগ দিয়ে আমি বলি নাই আমি দূর থেকে ছোট মানুষ হিসেবে তাদেরকে অবজার্ভ করে আমার ডায়াগনোসিস সেন্টারের থেকে যতটুকু জ্ঞান আছে আমি আলট্রাসোনোগ্রাফি করে তাদেরকে দেখেছি তারা আহলে হক বাহারুল উলুম তাদের একটা ফসমের এলেমও আমার নাই আল্লাহু আকবার যতগুলো প্রোগ্রাম লক্ষ্মীপুরে হবে আমার বাইকে রাখিয়ে না আর আমি আগে বলে দিছি আমার নামের আগে স্পেলবের নাম থাকবে সাইফুল্লাহ মনির ভাই নাম থাকবে লুৎফুর রহমান সাহেব তাঙ্গ সকলের মুরব্বী আমার ইব্রাহিম ভাই থাকবে এই কলিজার টুকরা করে তোমরা রেখো রেখো মরার পর বুঝবে আমার কথাটা ভুয়া কিনা তারা বিশ্ববিখ্যাত স্কলা তারা এসব দিয়ে যা দেখে অন্যরা তা দেখে না পাইলট আর প্যাসেঞ্জার এক নয় সব কিন্তু এক সবাই টাইটেল ভাস মালা না ফার্স্ট ক্লাস কিন্তু এদের ভিতরে কেউ কাবার ইমাম হয় কেউ বিশ্ববিখ্যাত স্কলার হয় কেউ রফিকুল্লাহ হয় কেউ কাজী ইব্রাহিম হয় কাজী ইব্রাহিম আর রফিকুল্লাহ কোনোদিন এক হতে পারে না ওয়াতিলকা রুসুল ফাদ্দাল্লা বাদাহুম আলা বাদ আল্লাহকে সব রসুল আমার তবে এক একজন থেকে এক একজনের মর্যাদা আমি বাড়াই দিছি লিল্লাহে তাকবীর প্রিয় বন্ধুরা তো যে কথাটা বলতেছিলাম কোথা থেকে আমরা গেছিলাম ও সুবহানাল্লাহ গুড সুবহানাল্লাহ বিয়ার আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমার প্রিয় শ্রোতাকে কবুল করুক আমিন পুরা ক্লাস থেকে একজন ঠিকছে কি বলতে চাই বলে দিছি আমার এই হলো আমার ছাত্র ঠিক না ছাত্রের ভিত্তিতে তোরা আইস 20,000 রুল নগ এত 20,000 পর্যন্ত আছে কেউ এসে গান বেল্লাই হেতল্লা এল্লা গানের দোয়ান দাঁড়িয়ে কিছু রায় দিছে এত কিছু দিতে আর এক নম্বর রুল নম্বর এক আর যাতে এ যাতে আর কো দিছে সুবহানা রাব্বিয়াল আলা তুই যখন শেষ দাদা সাম্মাজিরা গো ও লক্ষ্মীপুরের আম্মাজিরা এভাবে যখন শেষ দাদার আল্লাহ এভাবে মুসিদি কত তুই আরো সুবহান কৈছত কোন দুঃখে পাল্লা নে ফুত ভাবে তো লা শরিক আল্লাহ আমার কোনো শরিক নাই কচ্ছা বুঝলাম বুঝি গেলেছিলাম তুই রব কৈছত কিনলে আয় তোর কেন্দ্রে মুরব্বী প্রতিপালক কসিনি আয় যখন মায়ের ফেডে আসিলাম আল্লাহ মায়ের ফেডে কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না ব্যাংক বিমা ছিল না চাকরি বাকরি ছিল না এটিএম কার্ড ছিল না না আরে খাবাইছেন 10 মাস 10 দিন 10 মাস আল্লাহ আপনার কবরে কথা দেন খাবাইবেন 40,000 বছর হাসন মাঠে খাবাইবেন 50,000 বছর তারপরে বলছো না তার এবার সময় 30,000 বছর আপনার কিতা কিতা খাওয়ার লাগে অক্সিজেন টক্সিজেন এটা দিয়ে আপনি কেরকম রবাইছি নিয়ে এলেছি আপনারে আল্লাহ এ বাংতি বাজারে এ বালুয়া বাংতি দেখো আল্লাহ আয় 80 বছর অক্সিজেন নিয়েছি কোনোদিন জিপ্রেলের ফাড়ানো অক্সিজেন বিল নিবেন লাই কিন্তু আরে করোনা ভাইরাসে 4-20 দিন আসিলাম হাসপাতাল 80 লাখ তেল হয়ে গেছে কই হাসপাতাল আমি বুঝতে পারছি আপনি কেমন রব আপনি আরে হাইলবেন কামাইবেন কত তুই আয়লা কৈছত কিনলে রে তুই আয় বড় কত বড় তুই জানোসি মন্দা কোয়াল্লা আয় সিনি 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 আপনি কত বড় প্রকৃতিছ কটে ও আল্লাহ এ মহাশূন্য মহাজগৎ বিজ্ঞানীরা 0.01% আবিষ্কার করছে আর অনন্ত মহাশূন্য 99% খালি জানে না পৌঁছতে পারে নাই এ মহাশূন্যের ভিতরে এই সৌরজগতের ভিতরে গো আল্লাহ এই পৃথিবীর অস্তিত্ব তো কোনো রকম বোঝা যায় এছে বড় হচ্ছে 13 লক্ষ গুণ বড় সূর্য যে পৃথিবীর অস্তিত্ব সামান্য তারপরে এটা তো 7টা মহাদেশ 5টা মহাসাগর বাংলাদেশের দক্ষিণে 10,000 কিলোমিটার পর একটা গ্রাম আছে গ্রামের নাম সাউথ আফ্রিকা ও আল্লাহ এরকম পৃথিবী যেরকম এটা কোনো ধারণা নাই এরপরে ওইটা তো সূর্য এত বড় সূর্য থেকে আমাদের জকসিন একটা গ্রাম আছে অ্যামিক্রন সিটি গ্রাম
ওই অমিক্রন সিটি নক্ষত্র 3 কোটি সূর্যরে ফেডারিবৃত্তে ঢুকাইতে পারে। এইভাবে এক একটা জগতের 10,000-20,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এতটুকু পর্যন্ত বর্তমান বিমান বিজ্ঞান পৌঁছে আল্লাহ এই জগৎগুলা থেকে 99টা জগৎ আরও কত বড়, আরও বড় হচ্ছে বড় আপনার সাতবক আসমান লিল্লাহে মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, এর চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনি আল্লাহ। আল্লাহ মুসিদি কইছি বুঝি আর এর চেয়ে কথা কই সত্রে বান্দা বান্দি রে, কথা দিলাম তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, ও তোরা আল্লাহ রে সিনলি না রে, হ্যাঁ আল্লাহ দিগা আল্লাহ দিগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত, ও আমার উম্মত, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়া সওয়াসা, যখন আমার উম্মত আল্লাহ জিকির করে ইবলিসের সূরা কলবে তো বার হয়, আর যখন আল্লাহ জিকির বন্ধ করে ইবলিস আমার কলবের দিকে ঢোকে। আরও একটা হাদিস আছে, বনি আদমের কলবের ভিত্তি ইবলিসের শতানের শুরুতে ঢোকে, আল্লাহ জিকির না করলে কলবিটা গালের ভিত্তি লইব ওইটা হাফের মতো, আল্লাহ জিকির করলে এটা বমি করি, তারপরে বার করে দিয়ে শ্বশুরে বার হয়ে যায়। তো কলবটা রে শতানে রে খাওয়াচ্ছা আল্লাহর দিকে আয় আল্লাহর দিকে আয়, চাকরি বাকরি আল্লাহর তরিকে করলে এটাও জিকির, জিকির করলে এটাও জিকির, একামতে দিনের কাজ করলে এটাও জিকির, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য গার্মেন্টস সব কিছু আল্লাহর জিকির, সালাবি নবীর তরিকায় ওহির তরিকা মহাগ্রন্থ আল কোরআন ফাইম মাইয়া তিয়ান্নার তরিকে, কথা ঠিক কি ঠিক কি না? এইভাবে চললে ইমানের মজা পাবি। এমনিছে লাতিমা কোন তরিকা টরিকা নিয়ম ন, আমাদের নিয়ম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কি না? এরপরে নবী আরেকটা কথা কয়, দুনিয়ার মানুষ লাউলা আন্না শাইতানা ইয়াহুন আলা কুলুবি বনি আদম লানাজারু ইলা মালাকুতি সাওয়াতি ওয়ালা, ও দুনিয়ার মানুষ যদি তোমাদের কলবে ইবলিসের সূরা ওয়াসওয়াস না দিত, ও বাংতি বাজারে বাংতি বালুয়ার বাংতি আম্মাজিরা, তাইলে আপনারা এই দুনিয়া থাকি আপনার আল্লাহর আরশ আযিম পর্যন্ত দেখতে, আসমান জমিনের রহস্য পর্যন্ত দেখতি, তোর কলবটা যদি কাজী ইব্রাহিম সাহেবের মতো হইতো তাইলে তুই দেখতি, ক যদি আমাদের কলবে ইবলিসও আশ্বাস না দিত আবরণ সৃষ্টি না করতো আমরা এভাবে দেখতাম। ওই ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডের মধ্যে বসি ওই জিনিসগুলো দেখিয়ে এলেছে, সুবহানাল্লাহ কয় না, ওনারে মাতিয়েছে নামরিজে সিটি কে কি রে আগুন আরে সালাতি উজির ঘরের জালালা আগুনে কয় ডাকা যাইছো তিনি মিয়া হারি না হারি এদিকে তোর সব মিলে নে গাছ আমি খাইলে ডাকায় উনি জ্বালাতে সে আগুনে নিয়ে না আগুনে পাওয়ার অফ আল্লাহ করে দিছে ফায়ার সার্ভিস হেড স্টেশন থেকে কুলনায়ানারু কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, উনি বইরেছে আগুন ওনার জন্য শান্তি, উনি বসে থাকি আসমান জমিনের সব রহস্য জান্নাত জাহান্নাম দেখা যায়, হুরেরা ওয়েলকাম জানা দোস্ত, উই আর ওয়েট ফর ইউ, থ্যাংক ইউ খলিল থ্যাংক ইউ ওয়াকাজা।